আজি বঙাইগাঁও জিলার তিনকোণীয়া দ্বিতীয় খণ্ড যা গড়াখহনীয়া আরম্ভ হয়েছে। গড়াখহনীয়ার ভিতর আপনার তিনটা নদী একলগ হয়েছে, একলগ হয়ে পিনে যা মানুষের ক্ষয়ক্ষতি হল, আজি 300 অধিক গাঁও কি কয় ঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। আর এতে যদি আমার সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবে যদি কোনো বাধা বান্ধা আর যদি কিবা ব্যবস্থা নকরে আজি যে তিনখন গাঁও আছে এই গাঁওখন হয়তো নদীর মাজত বিলীন হয়ে যাব। আর এক বছর আগতে আমার মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা তেখেতা আহি আমার এটা পদার্পণ করেছিল। করার পিছত হয়তো আমি রাইজে ডাঙর একটা খবর লই আসিলো যে আমার মাজত যদি মুখ্যমন্ত্রী সাহেবে আছে কিবা এটা বান্ধর কাম কিবা হব আর কি, কিন্তু এতিয়ালৈকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই। আর আমার স্থানীয় বিধায়ক শ্রীযুত প্রদীপ কুমার সরকার তেখেতেও আজিলৈকে আমার এতে কোনো পদার্পণ করা নাই। আর আমার সাংসদ স্থানীয় সাংসদ আব্দুল খালেক তেখেতকও আমি মানে এই নদী ভাঙার বিষয়ে অবগত করাইছিলো, কিন্তু কোনো খা খবর এতালৈকে লওয়া নাই। আজি যে মানুষের পরিস্থিতি হয়েছে, হয়তো তলরপরা পানি বাড়ি যায় আছে, উপরেরপরা পানি পড়ি আছে, মানুষের ঘর ভাঙি কোরবাত যাই হানা যে রয়ে আছে, থাকার কোনো ব্যবস্থা নাই, হয়তো আলহর ঘরত যাই আছে নাইবা রাস্তার কাখে দিয়ে ঘর দুয়ারও বান্ধি আছে, কোনো বিধি ব্যবস্থা নাই। আজিলৈকে সরকারে বা কোনো ধরনের সংগঠনে আমার এতে কোনো ধরনের মানে রিলিফ বা কোনো ধরনের বস্তু বা একটা তীরফল এতালৈকে দিয়া নাই। নদী কেইখন হল আপনার মানা, ব্রহ্মপুত্র, আই নদী আর বেকি নদী, এই তিনিখন একলগ হয়ে চারিখন নদী একলগ হয়ে আপনার আমার এতে হয়তো ক্ষয়ক্ষতি যেখানি করবলগা আছে, খেতি বাড়ি ঘর দুয়ার সব যা লই গেছে আর কি। প্রতিরোধের ব্যবস্থা যদি না হয় তাহলে কি হবো? প্রতিরোধের ব্যবস্থা নহলে আমার এই তিনখনিয়া হয়তো যে তিনখন গাঁও আছে বা মালগর পঞ্চায়েতর যে পঞ্চায়েতর এখন মানে ম্যাপ আছে, মানচিত্র আছে, এইটো মানে নহয় যাবে।